সকালবেলা নেমে পড়েছি, কালকে মাছ ধরার পরে আজকে কি রয়ে গেছে বাকি মাছগুলো সব ফুটে নেব। দেখুন বন্ধুরা, কালকে যখন ছেঁচে দিলাম এইগুলো কিন্তু একটুও জল ছিল না, কিন্তু আজকে দেখুন ওপর থেকে সব জল ধুয়ে চলে এসছে, পানায় যত জল ছিল সব ধুয়ে এই মাঝখানে খালায় চলে এসেছে। এসে দেখুন কত জল হয়ে গেছে, জলেই মনে হচ্ছে এখন দিয়ে মাছ ধরতে হবে। মধ্যে হাঁচা করতে হবে, কি বড় শোল মাছ দেখুন, কালকে ধরে নিলাম তারপরেও এত বড় মাছ পুকুরে রয়ে গেছে, আমি তো ভেবে আসিনি, ভাবতেই পারলাম না এত বড় মাছ পুকুরে রয়ে গেছিল। ভাগ্যিস আজকে এসছে, না হলে তো ধরাই হতো না মাছটা। এই দেখো বন্ধুরা কি বড় পাখাশাল, পালাই না জানো। তাহলে মা এখন আছে, যদি কিছু থাকে এদিকে আজকে জল হয়ে গেল না ছাড়া কোনো উপায় নেই। দেখুন পাঁচটা কেড়ে যাচ্ছে, এত জলে মাছ ধরা খুবই কঠিন, তবু আজকে ধরেই তবে যাবো। একটু গুলিয়ে দিয়ে আর প্রচন্ড পানা হয়েছে, ছোট ছোট পানা গুলোকে তুলে দিয়ে ভালো করে গুলিয়ে কাদা করে দিলেই মাছ ধরা যাবে। জল হয়েছে বন্ধুরা, পুকুরের এই দিকটা নেওয়া হয়েছিল আমাদের বাগানে দেওয়ার জন্য, সেই জন্য এইটুকু একটু হয়ে গেছে বেশি, সেই জন্য জল এসে দাঁড়ায়। পুকুরটা একদমই মাঠের মাঝখানে, এখানে জাউলা মাছই বেশি থাকে, সব বর্ষায় মাঠে থেকে মাছগুলো এসে এই পুকুরে জমে যায় আর যেতে পারে না, সেই জন্য এই পুকুরটাই জাউলা মাছই বেশি রয়েছে। একটা পেয়েছি,
আছে গো? মাগুর আছে, জল খুব কষ্ট, ওটা খেতে ধরেই যেতে হবে, আজকে চলে গেলে হবে না। বন্ধুরা, আমি মাছ ধরছিলাম, ধরতে ধরতে অনেকক্ষণ তো ধরেছি, হাঁপিয়ে গেছি, আর আমার প্রচণ্ড ঠান্ডার ধাত রয়েছে, সেই জন্য একটু ওপরে উঠে এলাম। আর এখন আমার বর শাশুড়ি মা দুজনেই মাছ ধরছে। আমার বর কিন্তু খুব ভালোই মেয়ে রয়েছে, এ মাছ একবার হাতে পায় না, ধরে ছাড়ে না, খুব ভালো মাছ ধরে পটপট করে। ওর হাতে একটা মাগুর মাছ লেগেছে, হাত থেকে বেরিয়ে গেছে, তাই বলছি ওটাকে আজকে ধরতেই হবে। বন্ধুরা, আপনারা তো সবসময় আমার মাছ ধরা দেখেন, আর এই দেখুন আমার মাছ ধরা দেখুন, ও কীরকম মাছ ধরতে পারে দেখুন, খুব সুন্দর মাছ ধরে কিন্তু, দেখেছেন কীরকম মাগুর মাছ, মাছ নাকি শোল? ও শোল, ভালোই বড় রয়েছে, সব শোলগুলো কিন্তু বড়। তবে কালকে পুকুরে মাছ ধরে নিয়ে যাওয়ার পর যে আজকে এতগুলো মাছ থাকবে বড় বড়, সত্যিই আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম হয়তো ছোট ছোট কিছু রয়েছে, তবে কালকের অনেকটা বেলা হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তাই খুব অনেক ধরেছি, তবুও সব ভালো করে খুঁটে ছাড়িনি। তো ভাবলাম যে এই দেখুন মা মাছ রাখছে, বুঝতে পারিনি এতগুলো মাছ হবে, সেজন্য একটা বালতি এসেছি ছোট, তারপর ধরছি, দেখলেন কত মাছ পড়ে, সেই জন্য গামছা নিয়ে চাপা দিয়ে দিয়েছি, পালিয়ে যাবে না তো। কিন্তু যে কটাই রয়েছে মাছ, কটা সব সাইজের রয়েছে, যেমন কই, লাটা, শোল, সবগুলোই। মাগুর মাছে রয়েছে, কালকের কটা পড়েছিল দুটো একটা মনে হচ্ছে, আজকের এখনো রয়েছে পুকুরে। হ্যাঁ, আমার বর বলছে আমার হাতে লেগেছে, আমি দেখেছি মাগুর মাছ আছে এখনো। আর এই মাঠের দিকের পুকুরে বন্ধুরা কিন্তু প্রচুর জাউলা মাছ থাকে, বর্ষায় যত জাউলা মাছ সব এসে এই পুকুরেই জমে। কালকে তাহলে অনেক মাছ থেকে গেছে, যদি না আসতাম তাহলে তো মাছ পুকুরে থেকেই যেত। এবছর ভাবছি এটা একটু পরিষ্কার করব, চারিদিকে প্রচণ্ড বাঁশ ঝাড়ের জন্য নোংরা রয়েছে। হ্যাঁ, বলছে এই বড় শোল মাছ রয়েছে, ওর নাকি হাতে লেগেছে, বলছে আমার হাতে একটা ছোট লেগেছে, ওই দেখুন মা ধরেও ফেলেছে বলতে না বলতে, আর ও বলছে বড় পেয়েছে, হাতে লেগেছে, ওটাকেই ও ধরতে এখন ব্যস্ত। এই দেখুন রাখছে, ও বলছে হাতে লেগেছে, দেখা যাক ওটাও ধরতে পারে। জলের মধ্যে তো জাউলা মাছ ধরাটা একটু কঠিন, ফাঁকে হলে অতটা কষ্ট হয় না। ওই দেখুন বন্ধুরা আবেল করছে কেমন মাছটা, আর ও কীভাবে মাছটা ধরছে দেখুন, তো পুরো হাসি পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওপরের দিকটা দেখো চলে আসছে। মাগুর না শোল কি এখন রয়েছে জলের মধ্যে, তবে কিন্তু বড় রয়েছে, যতক্ষণ না ধরা যাচ্ছে বোঝা যাচ্ছে না কি মাছ রয়েছে, দেখা যাক কি মাছ রয়েছে। কি করছো বন্ধুরা, মায়ের বেটা একটা মাছ ধরতে গিয়ে করছে, আমার তো হাসি পেয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের দিকে এইভাবে মাছ পুকুরে জাল ধরাটা হাত দিয়ে কেমন আগে অবশ্যই কিন্তু ফোন করে জানাবেন। মাছটা শুধু লাফা হচ্ছে, ধরতে পারছে না, তবে দেখা যাচ্ছে কিন্তু ও লাফাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি না দেখ। একটা পেয়েছে দেখুন বন্ধুরা, দেখুন বাই দিয়েছে, গেল এই বলি, ওইদিকে আর ওদিকে বড় মাছটা পেয়ে গেছে মনে হচ্ছে, এদিকে একটা হাত দিয়ে সবে ফলি বাই দিয়েছে, ওদিকে আর একটা মাছ পেয়ে গেছে, কি করছে দেখুন বন্ধুরা, যেন যুদ্ধ হচ্ছে মাছ ধরা নিয়ে, ঠিক করে ধরো মাছটা, ধরো চেপে দাও না।
এখনো আছে বলছি, দেখো শোল মাছ। ও বলছে ওখানে এখন আর একটা রয়েছে, জাল না হলে ধরাই যাচ্ছে না। পলি মাছ পেয়েছে মা, এত জল হয়ে গেছে যাচ্ছে না। বন্ধুরা ও কি একটা মাছ পেয়েছে দেখুন, ধরে চুপ করে আছে। হাতে কাঁটা লেগেছে নাকি গো? হ্যাঁ, হাতে কাঁটা মেরেছে, তাই মা কাদার ভেতরে হাতটা গেড়ে চুপ করে বসেছিল। আমি ভাবছি কী হয়েছে, তাহলে যারা কই মাছ পেয়েছে দেখুন, ও কীরকম পটপট করে মাছ ধরে দেখুন। বন্ধুরা আমি তো সবসময় মাছ ধরি, তবে আজকের আমার বর মাছ ধরছে। আমার বরের মাছ ধরাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে বেশি ভালো মাছ ধরতে পারে সেটাও কিন্তু জানাবেন। বিশাল বড় হলুদ হয়ে গেছে। চলো মা আরো আছে মনে হয়, দেখি চলো দেখি না রাখো। কই মাছগুলো যা আছে না আমার সব সাইজ। দেখুন বন্ধুরা এই পর্যন্ত কতগুলো মাছ পেয়েছি দেখাও। বন্ধুরা আবার আমরা চারজনই নেমে পড়েছি দেখুন এখন, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, মাছ তো ধরে নিতে হবে, সেই জন্য চারজনই এখন নেমে পড়েছি। বন্ধুরা একটা মাছ চারজন মিলে ধরতে পারছি না, তাহলে ভাবুন জল। জলটা গুলিয়ে দেওয়ার ফলে মাছগুলো পাঁক থেকে উঠে গেছে, গিয়ে ওপরে ওপরে ভাসছে। একদম দেখুন একদম দই হয়ে গেছে মাছ ধরতে ধরতে। বন্ধুরা হাত কেটে গেছে দেখুন, অনেকগুলো জায়গায় কেটে গেছে, প্রচুর কঞ্চিত পুকুরের মধ্যে আর পাঁকের মধ্যে কোথায় কি রয়েছে, হাত লেগে গেছে গিয়ে কেটে গেছে। আর মাছ ধরবো না, চলো এই দেখুন বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নেওয়া হবে। পাশের মাঠে চলে এসেছি দেখুন, আমাদের পুকুরটা কিন্তু একদমই মাঠের মাঝখানে, এই সব চাষ হয়েছে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে রয়েছে আমাদের পুকুর। এই মাঠটা চাষ হয়নি খোড়াই। জল দেবো তুই
দেখুন কুচে মাছটা কি করছে। তবে সত্যিই পুকুরে যে কুচে মাছ রয়েছে বা মাছ ধরতে এসে আজকে কুচে মাছ পাবো এটা কিন্তু আমার সত্যিই ভাবিনি, এটা হঠাৎ মাত্র হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজফুডে সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুকুর ছিঁচে যে মাছ পেয়েছিলাম। দেখুন যে বড় শোল মাছটা পেয়েছিলাম সেই শোল মাছেরই আজকে রেসিপি বানাবো বন্ধুরা। আজকের খুব কম তেল মশলা দিয়ে শোল মাছের ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। সামনেই গরম চলে আসছে বন্ধুরা, আর এই সময় গরমের সময় পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে, আর এরকম জ্যান্ত পাকা শোল যদি থাকে তাহলে তার কোনো কথাই হবে না। তাহলে চলুন বন্ধুরা এখন রান্নার জায়গায় যাওয়া যাক। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে মাছটাকে এখন কেটে নেব। দেখুন বন্ধুরা মাছটাকে আরো একবার দেখুন কত বড়, আর একদম পাকা শোল রয়েছে। দেখুন গাটা পুরো হলুদ হয়ে গেছে। আর আমাদের এই পুকুরটা কিন্তু 4 থেকে 5 বছর ছেঁচা হয়নি, তারপরে ছেঁচা হয়েছে, মানে এগুলো এই মাছগুলো কিন্তু অনেক পুরনো মাছ, ওই জন্যই এত বড় হয়েছে। সত্যি বলতে বন্ধুরা মাছ এত বড় মাছ যে আমাদের পুকুরে ছিল আমরা নিজেরাও জানতাম না। এই দেখুন কাটতে দিচ্ছে না, স্লিপ খেয়ে যাচ্ছে। শোল মাছ তো এত বড় মাছ কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি এদিকে মাছ কেটে নিচ্ছি, মা ওদিকে বান্নাটা করে দিচ্ছে, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। শোল মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি শোল মাছ, এখানে রয়েছে আলু, রয়েছে টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এদিকে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া, জিরে বাটা, ধনে বাটা, আর আছে শুকনো লঙ্কা বাটা, আর আছে সর্ষের তেল। বন্ধুরা আজকের খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কম তেল মশলা দিয়েই শোল মাছের ঝোলটা আজকের বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন মাছগুলোকে ভাজার জন্য প্রথমে মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। বন্ধুরা আমি এখানে মাছের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জাউলা মাছের মধ্যে এরকম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভাজলে কিন্তু মাছটা ভাজার পর টেস্টটা খুব সুন্দর আসে। এখন আমি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। বন্ধুরা আপনারা যখনই কোনো মাছ ভাজবেন এরকম সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবেন, মাছ ভাজার স্বাদটা খুব ভালো হয়। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। শোল মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে খেতে অত ভালো লাগে না। বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখুন একই কড়াইতে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা আমি কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো।
এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো দিয়ে দেব কুচেরাকা পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগবে বন্ধুরা। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা বাটা। বন্ধুরা এই রেসিপিতে আমি কিন্তু রসুন দিচ্ছি না, আপনারা চাইলে রসুনও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। বন্ধুরা এখন সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। বন্ধুরা আলুটাকেও মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাগুলোকে একটু ভালো করে কষালে কি হবে, আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আলুর সাথে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমনই জল দেবেন। এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, একটু চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব আর আলুটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা আলু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর চাপা দেব না, কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা শোল মাছের ঝোল আমার একদমই রেডি হয়ে গেছে, দেখুন ঝোল কিন্তু মোরে অনেকটাই কমে গেছে। এখন আমি ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে ধনে পাতা দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতা নাও দিতে পারেন, যে পছন্দ করেন যারা তারাই দেবেন। একটু নেড়ে দেব। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। বন্ধুরা একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে শোল মাছের ঝোল ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন। আর বন্ধুরা যা লেগেছে জানো, শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা পুকুর ছিঁচে এরকম শোল মাছ ধরে তারপর শোল মাছের ঝোল বানিয়ে গরম ভাতের সাথে খাওয়া সত্যিই কোনো কথা হবে না, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই শোল মাছের রেসিপি। বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ঝোল বানিয়ে ট্রাই করবেন। বন্ধুরা আমার এই শোল মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন।